বন্ধুরা আমার, আজকে তোমাদেরকে একজন সুখী বৃদ্ধার কথা বলবো। সুখী বৃদ্ধা কেমন? উনি একটা গ্রামে বাস করতেন, বিধবা মানুষ, অনেক বয়স হয়েছে তার, মধ্যবিত্ত, সবসময় মুখে একটা হাসি ধরে রাখতেন। তো সন্ধ্যাবেলা কাজকর্ম শেষ করে গ্রামের অন্য বুড়ো বুড়ি মাঝ বয়সী এরাও আসতো তার কাছে গল্প করতে। আসলে জীবনটা তো আর ফুল বিছানো জায়গা না, সবারই কম বেশি কষ্ট আছে, দারিদ্র আছে, পরিশ্রম আছে, ওই গ্রামবাসীদের কথা বলছি। তো তারা এই বৃদ্ধার সাথে যখন গল্প করতে আসতো, নানা রকম গল্প হতো, কথাবার্তা হতো, তাদের মনটা ফ্রেশ হয়ে যেত, হালকা হয়ে যেত জীবনযাপনের বোঝাগুলো, এজন্যই তারা আসতেন। এটা সবাই জানে, সন্ধ্যাবেলা ওই বুড়ির বাড়িতে, বুড়ি তো গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কাউকে খাওয়ানো দাওয়ানোর আয়োজন নাই, কিন্তু গল্প করে সবাই রিচার্জ হয়ে বাসায় ফিরে যেত, বাড়িতে ফিরে যেত। একদিন হলো কি, একটা যুবক এসেছে বুড়ির বাড়িতে। যুবক সন্ধ্যাবেলা আসেনি, অন্য সময় এসেছে যাতে বুড়ির সাথে একটু নিরালায় কথা বলতে পারে। বলছে, বুড়ি মা, আমি তোমার কাছে জানতে এসেছি সবসময় তুমি এত খুশি থাকো কী করে, তোমার কি দুঃখ কষ্ট কিছু নাই, মন খারাপ হয় না? তো বুড়ি কিছুক্ষণ নীরবে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন হাসি মুখে, তারপর বললেন, সত্যি তুমি এটা জানতে চাও? যে হ্যাঁ, সেজন্যই তো আমি অন্য সময়ে এসেছি যাতে আপনি আমাকে সময় দিতে পারেন। তখন সেই মহিলা বলছেন, দেখো, সবার জীবনেই সুখ দুঃখ ওই চাঁদ আর সূর্যের মতন মিলেমিশেই থাকে, এখন তুমি কোন দিকে বেশি আলোকপাত করবে, মনোযোগ দিবে, সেটা হচ্ছে কথা। দুঃখকে নিয়ে যদি তুমি লালন করো, ওটাই যদি মনের মধ্যে বারবার টানো, কি পাওনি, কি কি তোমার অপ্রাপ্তি, কি কি দুঃখ, কে কে তোমাকে কষ্ট দিল, এগুলি নিয়েই যদি বেশি চিন্তা করো, তুমি আরও বেশি দুঃখী হয়ে পড়বে। অথচ তুমি যদি কি কি পেয়েছো, তোমার প্রত্যেক দিনের জীবনযাপনে অনেক আনন্দের ঘটনাও ঘটে, কিন্তু সেদিকে যদি মনোযোগটা দাও, তাহলে দেখবে যা পাচ্ছ এর তুলনায় যা পাওনি সেটা অনেক কম। যেদিকে তুমি বেশি মনোযোগ দিবে সেটাই বেশি মনে হবে তোমার। বলে, আশ্চর্য, এভাবে তো ভাবি নাই। বলে, হ্যাঁ, সকালবেলা উঠলে আমি প্রত্যেক দিনই নিজেকে বুঝাই, আজকে আরেকটা নতুন দিন, আজকে আমার জন্য আরও কত নতুন কিছু অপেক্ষা করছে। দরজা খুলে যখন বাইরে আসি, কখনো দেখি পাখিরা উড়ে গেল, আজকে মনে হয় সূর্যের আলোটা বোধ হয় একটু বেশি উজ্জ্বল, বাগানে দু চারটে ফুল ফুটেছে, সেগুলোকে ঘুরে ঘুরে দেখি, লোকেদের সাথে দেখা সাক্ষাৎ হলে তাদের সাথে কথা বলি, সব কিছুর মধ্যে আমি নতুনত্ব খুঁজি, আমি পেয়েও যাই। তখন যুবক বলছে, বুড়িমা, কখনো তোমার জীবনে দুঃখ আসেনি? বলে, বললাম না, দোনোটাই আছে। দেখো খোকা, আমি যখন যুবতী ছিলাম, আমার স্বামী ছিলেন, আমার সন্তানেরা ছিল, সে আমাদের খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু আমাদের পরিবারে শান্তি এবং আনন্দ ছিল। তবে একদিন হঠাৎ করে আমার স্বামী ভীষণ অসুস্থ হয়ে পড়ল, আমাদের এত টাকা পয়সা তো ছিল না যে তার জন্য ভালো ডাক্তার দেখাবো, শহরে নিয়ে গিয়ে দামি ওষুধ কিনে খাওয়াবো, তাই আমি তাকে হারিয়ে ফেললাম, বাঁচাতে পারলাম না। আমি ভীষণ ভেঙে পড়েছিলাম, ভীষণ, বাচ্চারা কাঁদে, বাচ্চাদের দিকে তাকাতেও আমার যেন খেয়াল ছিল না। দুটো তিনটে দিন গেল, প্রতিবেশীরা এসে সাহায্য করেছে, আস্তে আস্তে আমি নিজেকে নিজে বুঝাতে লাগলাম, দেখো, কেউ তো আমরা চিরকাল বেঁচে থাকবো না, আমি তো চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু আর আমার সাধ্য ছিল না, তাই তাকে বাঁচাতে পারিনি, কিন্তু তার আর আমার ভালোবাসার এই সন্তানগুলো
ওদেরকে তো আমার বাঁচাতে হবে, আমি তো বেঁচে আছি, ওদের বাবা নাই কিন্তু মা তো আছি, আমি তো বেঁচে আছি, ওদের জন্য আমাকে ভালোভাবে বাঁচতে হবে। আমি তারপর দিন থেকে নতুন করে জীবনকে দেখতে শুরু করলাম এবং এইভাবেই জীবনকে এখনও দেখে যাচ্ছি। তাই এখন আর আমি মন খারাপ করি না, মন খারাপ হয় না, ভালোই আছি। ছেলেটা বললো, সত্যি কোনো দিন আমি এভাবে ভেবে দেখিনি জীবনকে, এরকম কথা কারো কাছে শুনিও নি। অনেক ধন্যবাদ জানিয়ে বৃদ্ধাকে ছেলেটা ফিরে গেল বাড়িতে। পরদিন থেকে সে মনে করে সচেতনভাবে এরকম জীবনযাপনের চেষ্টা করে গেল। সকালে ঘুম থেকে উঠে সে তাকিয়ে দেখলো, সত্যি তো আজকে সূর্যটা অনেক উজ্জ্বল। বাইরে দেখলো, প্রকৃতি তো আমি এভাবে খেয়াল করিনি, আমাদের বাড়ির সামনেটাও তো অনেক সুন্দর, আমার কোনো দিন এই সৌন্দর্য চোখেই পড়েনি। এইভাবে প্রত্যেক দিন কিছু কিছু চেষ্টা করতে করতে সেও আস্তে আস্তে ভিতরে একটা আনন্দ অনুভব করতে লাগলো। তার এই পরিবর্তন দেখে তার বন্ধুরা বলল, কি রে তোর হঠাৎ করে কি হলো, তোকে বেশ প্রাণবন্ত লাগছে। তখন সে বুড়ির ঘটনাটা বলেছে। বন্ধুদের মুখ থেকে আবার অন্যরা শুনতে শুনতে পুরো গ্রামের সবার মধ্যে একটা দারুণ পরিবর্তন চলে আসলো। পুরো গ্রামটাই যেন আনন্দে ভরপুর হয়ে গেল। আগে তারা আসতো সন্ধ্যাবেলা বুড়ির কাছে, এখন তারাও পরস্পরের কাছে যখনই কোনো কথাবার্তা বলে তাদের মুখে যে ঔজ্জ্বল্য আসে, আনন্দের আভাস আসে, সবার মন ভালো হয়ে যায়। গল্পটা শুনে তোমাদের কি মন ভালো হয়েছে বন্ধুরা? কমেন্টে আমাকে জানাইও। তোমাদের যদি মন ভালো হয়ে থাকে ভিডিওটা শেয়ার করে অন্যদেরও মন ভালো করে দিও, কেমন? লাইক বাটনটা প্রেস করো আর সাবস্ক্রাইব এবং ফলো বাটন প্রেস করতে ভুলে যেও না। হ্যাঁ, আজকে এখানেই থামি, আরেকদিন আরেকটা নতুন সুন্দর গল্প নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত বিদায়।